তো কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো আর তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে একটু অন্যরকম মানে অন্যরকমভাবে আমি একটু করার চেষ্টা করছি একটু ইন্টারেস্টিং ভিডিওই বলতে পারো হতে চলেছে আর তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার বাড়িতে কি কি মানে এখন কী কী পাখি আছে আর হচ্ছে মানে কত কি কত জোড়া পাখি আছে এবং কি কি পাখি আছে না আছে কতগুলো আছে তো তোমাদেরকে আমি পুরোটাই ভিডিওর মাধ্যমে দেখাবো আর তো তাহলে চলো আজকে দেখা যাক আমার বাড়িতে কি কি পাখি আছে এবং কি কি তার পুরোটা তো তোমরা কিন্তু ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তো তোমাদের ভিডিওটি ভালো লাগবে আশা করি তো এই দেখো আমার হচ্ছে পাখির সেট আপ তো ছোটো খাটো সেট এখন বাইরে বের করে রেখেছি ঘরের কাজ চলছে হচ্ছে না এখন আমার মানে বাধ্য হয়ে আমাকে বাইরে বের করে রাখতে হলো তো এই দেখো আমার বাড়ির হচ্ছে এখন পাখির সেট আপ তো এখন আমি আপাতত বাইরেই রেখেছি তো কিছুদিন পর পাখির যখন ঘর হবে নতুন তখন আমি হচ্ছে ওটা ঘরে শিফট করব। তো দেখি আজকে কি কি পাখি আছে না আছে প্রথমেই শুরু করছি এখানে বর্তি দিয়ে তো এখানে জোড়া রয়েছে বর্তি পাখি এই দুটো কিন্তু হল্যান্ড অ্যান্ড বর্তি স্কাই কালারের খুব সুন্দর দেখতে লাগে এই বর্তি দুটো তো এই হচ্ছে দুটো হল্যান্ড বর্তি আমার কাছে তো এই কালার দুটো খুব সুন্দর লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে তো এই দেখো এখনও ডিম দেয়নি তো এদের বয়স বেশি না তো ডিম দেবে হয়তো কিছু দিনের মধ্যেই তো দেখো এদের হেলথ কিন্তু খুব সুন্দর রয়েছে মানে খুব যত্ন করে খুব সুন্দর করে এদেরকে আমি তৈরি করেছি তারপরেই দেখো এইদিকে রয়েছে নর্মাল বর্তি তো এই দুটো হচ্ছে বেবি বর্তি প্রচুর বর্দি ছিল আমার বাড়িতে প্রচুর বারোচড়া বর্তি ছিল আমার বাড়িতে রিসেন্ট হলো আমি সেল করে দিয়েছি আর এক্সটিও যে যাভা দেখা যাচ্ছে তো ওটা হচ্ছে মেল রয়েছে তো ফিমেলটা আনতে হবে ফিমেল একটা আনার ইচ্ছা আছে তো ফিমেল আনবো কিছু মধ্যে একটা ফিমেল নিয়ে আসবো আর তারপরে এই যে দেখাচ্ছি একজোড়া ককাটিয়াল রয়েছে গ্রে ককাটিয়াল এই দেখো এক জোড়া গ্রে ককাটিয়াল তো এই দেখো আমি হাঁড়িও দিয়ে দিয়েছি এখনো ডিম দেয়নি এরাও খুব কষ্ট লাগে এখনো ডিম দিচ্ছে না বয়স অনেক হয়ে গেল হাঁড়িতে কিন্তু আমি সমস্ত রকমের জিনিস দিয়ে রেখেছি যাতে ডিম দেয় তারপরেই সবচেয়ে আমার পছন্দের পাখি দেখাচ্ছি লাভ বার্ড তো আমি দেখাচ্ছি ওরা ডিম দিয়েছে তো ওরা হাড়িতে ঢুকে বসে রয়েছে দেখাচ্ছি আমি এই দেখো দুটো হচ্ছে আমার সবচেয়ে পছন্দের বাকি লাভবার তো ভিডিওতে কতটা দেখাতে পারছি আমি বুঝতে পারছি না তো ওরা হচ্ছে রিসেন্টলি ডিম দিয়েছে চারটে ডিম দিয়েছে তো ওরা এখন বেরোচ্ছে না একটা রেড হুট আছে আর একটা হচ্ছে অরেঞ্জ হুট আছে বেরোচ্ছে না ওরা এই মুহূর্তে বেরোলে আমি দেখাচ্ছি তারপরে যে দেখতে পাচ্ছ তোমরা কবুতর রয়েছে এখানে এখানে এক জোড়া রয়েছে আর এখানে এক জোড়া রয়েছে তো এই যে জোড়া দুটো তোমরা দেখতে পাচ্ছ এই জোড়াটা কিন্তু ডিম দিয়েছে এই যে এই কবুতর দুটো হচ্ছে আমার খুব পছন্দের দুটো কবুতর এটা রয়েছে মেল আর এইটা হচ্ছে ফিমেল তো এ তো ডিম দিয়েছে তো বসে রয়েছে আমি কি করে দেখাবো বুঝতে পারছি না তো ওর না এই যে লেজগুলো কাটা দেখছে এগুলো না মানে কিছুদিন এই ডিম দেওয়ার আগেই ওর লেজগুলোকে কেটে দেওয়া হয়েছে তো দেখি দেখানো যায় নাকি ডিম দিয়েছে দেখি সরে কি না এই সর 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 ওই দেখো হালকা হালকা দেখি দেখাতে পারি কি না সর সর এই দেখো একটা ডিম ইয়া মানে কতটা যে মনে আনন্দ লাগে আমি কীভাবে বলে বোঝাবো এই দেখো আরও একটা দিয়েছে ওটা স্বর দেখি স্বর স্বর আগলে রাখে ও ভাবছে হয়তো কোনো ক্ষতি হয়ে যাবে তবে আমি কোনো ক্ষতি করবো না আমি ওদের নড়াচড়া করবো না ওর জন্যই আমি অতটা ভালোভাবে দেখাতে পারছি না তবু চেষ্টা করছি এই দেখো এই দেখো দুটো দেখেছো কত সুন্দর লাগছে এবার দেখতে হচ্ছে মা এতক্ষণ আগলে রাখছিল আর ওই যে বাবা আবার চলে যাবে দেখো এই দেখো আবার চলে যাচ্ছে বাচ্চা হয়তো আমি কোনো আঘাত করে দেবো ডিমের ওপর তো ওর জন্যই ও ভয়ে কিন্তু গিয়ে বসে পড়ছে আবার আর এই যে দুটো দেখতে পাচ্ছ এরা ডিম দেয় না আমার কিন্তু খুব মানে এদের উপর খুব রাগ হয় ওরা কেন ডিম দেয় না তো ওদেরকে একটু ভেতর থেকে দেখাই এই 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 যে এটারও লেজ কেটে দেওয়া হয়েছে হোয়াইটটা কিন্তু হচ্ছে ফিমেল দেখো দেখো কতটা কিউট লাগে এই রক্ষা পায়রাগুলোকে আমার এত ভালো লাগে মানে খুব পছন্দর একটি পায়রা আমার আর এই দেখো ও আনন্দে লাফাচ্ছে ওদেরকে আজকে আমি এখন খেতে দিইনি তো আমি খাবার দিব ওদেরকে এখন এই দেখো ও আনন্দে লাফা চাপা করছে আর এইখানে দেখো এইখানে কিন্তু মা পায়রাটা আবার চলে গেছে বাচ্চাদের কাছে আর এদিকে বাবা ভাবছে কি করছে আমার ডিমটার কি কোনো ক্ষতি করে দেবে নাকি খুব কিউট আর এই দেখো সেই লাভবারটা আমার পছন্দ হয় এটা কিন্তু হচ্ছে বাবা লাভবার যে ডিম দিয়েছে তার হচ্ছে এটা বাবা আর মাটা ভেতরে ঢুকে রয়েছে আমি দেখছি আস্তে আস্তে গেটটা খুলে দেখি ভেতরে যাওয়া যায় নাকি এই দেখো আবার কিন্তু ঢুকে গেছে আবার চলে গেছে ভেতরে এই দেখো পাট দুটো আমার শখের পাট তো এই দেখোরা এখন মারামারি করছে এরা এত বদমাস মানে মানুষ দেখলেই হাঁড়িতে ঢুকে যায় অবশ্যই এখন রিসেন্টলি ডিম দিয়েছে এই যে রেড উটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেল আর যেটা অরেঞ্জ হয়েছে সেটা কিন্তু ফিমেল দেখো কি সুন্দর দেখি এবার আস্তে করে ভেতরে ঢুকে ডিমটাকে দেখানো যায় নাকি দেখি মা এই লাভ পার্ডের হচ্ছে মা চারটে ডিম দিয়েছে এত পাচ্ছি আমি দেখাতেই পারছি না যেই আমার আওয়াজ পেয়েছে আসার ঢুকে গেছে আমার বাচ্চার কোনো আঘাত হয়ে যাবে এই দেখো কত সুন্দর ওয়াও দুটো কিন্তু বেবি ফুটেও গেছে চারটে ডিম ছিল তার মধ্যে কিন্তু দুটো অলরেডি বাচ্চা ফুটিয়েও দিয়েছে আর দুটো টিম কিন্তু এখনও রয়েছে চারটে ডিম ছিল টোটাল তো এই দেখো আমি ওদের হাইয়ের সামনে দেখো ওরা কিন্তু চেঁচামেচি করছে ভাবছে আমার বাচ্চা কী হলো কী হলো কী হলো তো এই যে হাড়ি তো এই যে আমি সকলকে এখন খাবার দেব তো প্রথমে আমি আগে ককটেলকে দিয়ে নিই খাবার আয় আয় আয়

এই দেখো এই কিন্তু এখানে জল খাচ্ছিল ওকে জল দিয়ে ও কিন্তু জল খাচ্ছিল এখানে আমাকে দেখে সরে গেলো এই দেখো ওদেরকে খাবার দিয়েছি এই বাটিতে ওদেরকে খাবার দিয়েছি ওরা ভাবছে আমাদেরকে কেন দিল না দেবো দেবো তো ওদেরকেও দেবো আর এই দেখো এখানে কিন্তু ককটেল খাবার খাচ্ছে দেখো এই দেখো আমাকে দেখে সরে গেলো খাবার খাচ্ছিলো ওরা ভালোই তো ওদেরকে আমি এখন খাবার দিয়ে দেবো এই যে আমি খাবার দিয়ে দিচ্ছি তো এই দেখো ওরা এখন খাবার খাচ্ছে দেখো ওদের খিদে পেয়েছে আমি সকাল থেকে বললাম না খাবার দিই আজকে অনেকটাই সকাল হয়ে গেছে আর সকাল হচ্ছে নটা বেজে গেছে এরা এত বাজি খায় আর দেখো পা দিয়ে উল্টে দেয় আমি জল দিই সারাদিনে এরা এত জল ফেলে দেখো এখন খাবার খাচ্ছে এর উপরে উঠবে উঠে খাবারটাকে উল্টে ফেলে দেবে এই হচ্ছে এদের একটা মানে বাজে স্বভাব খিদে পেয়েছে এদের আর এই দিকে দেখো এও কিন্তু খাচ্ছে খিদে পেয়েছে পায়রার তো মানে খিদে পায় এই দেখো এই দেখো কী করছে দেখো আর এদের এত খিদে পায় আমি বলে বোঝাতে পারবো না মানে অবশ্য আমাদেরও খিদে পায় ওদেরও খিদে পায় কিন্তু পায়রার একটু বেশি খিদে পায় খাবে আর পটি করে করে ফেলে দেবে শুধু এই দেখো একটু মাটা কিন্তু বসেই রয়েছে এখানে কি বলো তো এই বাবা পাখিটা খেয়ে যাবে তারপরে হচ্ছে মা আসবে বাবাটা গিয়ে হচ্ছে ওই ডিমের ওপর গিয়ে বসবে তারপরে মা আসবে তো বন্ধুরা আমি তো দেখালাম আমার বাড়িতে কি কি পাখি আছে না আছে তো ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এরকম কিন্তু আরও নানারকম ভিডিও আসবে তো হচ্ছে যারা এখনও আমার চ্যানেলের নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তী কোনো নতুন ভিডিও সবার প্রথমে কিন্তু তোমাদের কাছে চলে আসে তো হচ্ছে আজকে এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে